আজকে আমরা শেয়ারস অ্যান্ড ডিভিডেন্ড সম্পর্কে বুঝবো একটু। তো এটা ধর একটা কোম্পানি, যে কোম্পানি ধর কিছু ক্যাপিটালের প্রয়োজন, ক্যাপিটাল মানে কিছু টাকার প্রয়োজন, তো সেই কোম্পানি কী করতে পারে, ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে। কিন্তু লোন নিতে গেলে তো কোনো একটা কোল্যাটারাল রাখতে হবে, মানে যেটাকে আমি বন্ধক রাখতে পারি। তো ধর সেই রুটে কোম্পানি ধর যেতে চাইছে না, কারণ লোন নিলে কোম্পানিকে ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে, বা হয়তো কোম্পানির কাছে কোনো কোল্যাটারাল নেই, এটাও একটা কারণ হতে পারে। তো এবার ধর কোম্পানি পাবলিকের কাছে গেল, পাবলিককে গিয়ে বললো যে আপনারা আমার কোম্পানির মালিক হবেন। তো পাবলিক কী বলবে, অবশ্যই হবো, নিশ্চয়ই হবো, কোম্পানির মালিক হলে আমি আপনাদেরকে কী বিক্রি করব। তাহলে কোম্পানি ওদের কাছ থেকে পেল ক্যাপিটাল বা মানি, আর কোম্পানি ওদেরকে দিল ইকুইটি শেয়ারস। তার মানে ইকুইটি শেয়ারস মানে একরকমের ওনারশিপ, পার্ট ওনারশিপ। এবার বলি তাহলে স্যার, যদি এরা সবাই ওনার হয় তাহলে কোম্পানির অ্যাকচুয়াল ওনার এদের মধ্যে কেউ একজন, না কোম্পানি নিজেই ওনার, না তাহলে কী হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা কি? যে কোম্পানির যে মানে যে ব্যক্তি কোম্পানির মেজরিটি শেয়ার হোল্ড করবে, মেজরিটি শেয়ার হোল্ডার মানে হচ্ছে 50%-এর বেশি, 50.1 হতে পারে, সেটা 51 হতে পারে, 65 হতে পারে, এনিথিং। যে ব্যক্তি বা যে এন্টিটি, মানে সেটা একটা কোম্পানিও হতে পারে, সেটা একটা মানুষ হতে পারে, সেটা আম্বানিও হতে পারে, সেটা রিলায়েন্স কোম্পানি হতে পারে, সেটা টাটা হতে পারে, বা অন্য কোনো ব্যক্তি হতে পারে, তুইও হতে পারিস, যে লোক বা অন্য কোনো কোম্পানি এই আমাদের এখানকার এই কোম্পানির 51% বা 50%-এর বেশি শেয়ার হোল্ড করবে, সে হবে গিয়ে অ্যাকচুয়াল ওনার অফ দ্য কোম্পানি। মানে তার ডিসিশনই হবে গিয়ে মেন ফাইনাল ডিসিশন। তবে সাধারণত কী দেখা যায়, যে কোনো একজন ব্যক্তি এত বড় কোম্পানির, মানে ধর টাটা বা রিলায়েন্সের মতো বড় বড় কোম্পানির ডিসিশন নেবে, এটা তো হতে পারে না। তাই জন্য কী করে, ওরা 10-15 বড় বড় শেয়ার হোল্ডার্স, মানে যাদের ধর 100 কোটি টাকা বা তার বেশি ইনভেস্টমেন্ট আছে মোট কোম্পানিতে অ্যাট ফেস ভ্যালু, তাদেরকে নিয়ে একটা বোর্ড অফ ডিরেক্টর তৈরি হয়। তারা ডিসাইড করে কোম্পানি কী হবে, এবার ওই বোর্ড ডিসাইড করবে কে হবে গিয়ে সেই কোম্পানির CEO, মানে চিফ এক্সিকিউটিং অফিসার। এবার সেটা বোর্ডেরই একজন মেম্বার হতে পারে, বা সেটা যদি যারা চায় অন্য কেউ হতে পারে। তো বোর্ডের ডিসিশন ছাড়া কিন্তু একা একা কিছু ডিসিশন আছে যেগুলো নেওয়া যায় না, মানে CEO যে যা খুশি তাই করবে তা হতে পারে না। তাহলে বেসিক্যালি এক একটা বড় বড় কোম্পানি এইভাবে চলে। তাহলে একটা কোম্পানি যখন পাবলিককে শেয়ার দেয়, তখন যে দামে দেয় সেটাকে বলা হয় ফেস ভ্যালু। তো এই ফেস ভ্যালুটা ও ছাড়ে ইনিশিয়াল পাবলিক অফারিং বা IPO এর সময়। সাধারণত কোম্পানি চাইলে, যদি কোম্পানি খুব প্রয়োজনে পড়ে, তাহলে কোম্পানি পরেও ছাড়তে পারে, কিন্তু সচরাচর কোম্পানিরা একবার ছেড়ে দিলে, মানে তার পরে পরেই নতুন শেয়ার ছাড়ে না। তো মেনলি IPO-র সময়তেই যা শেয়ার ছাড়া কোম্পানি মার্কেটে ছেড়ে দিল। এইবার মার্কেটে একবার যখন ফেস ভ্যালুতে ছেড়ে দিল, এবার মার্কেট কী করে, মার্কেট মানে কী, এরাই মার্কেট। এবার ধর এই ফেস ভ্যালুতে ছাড়ার পর একে বিক্রি করছে, এ আবার সেটা একে বিক্রি করছে, এ কিনে সেটা আবার একে বিক্রি করছে, এমনি করে একেবারে বিক্রি করতে থাকে। তো এরা নিজেদের মধ্যে যে দামে বিক্রি করে, আর এখানে কেউ কোম্পানিও হতে পারে, ধর এটা একটা লোক নয়, ধর একটা কোম্পানি, বুঝতে পারছিস, এমনও হতে পারে যারা কোম্পানি কিনে কোম্পানি আর একটা কোম্পানিকে বিক্রি করছে, এটাও হতে পারে, কোম্পানিও হতে পারে এরা। তো এখানে যারা নিজের দামে বিক্রি করে সেটাকে বলা হয় MV। আমাদের যত ক্যালকুলেশন হবে, যত আমাদের অঙ্ক যাই করবো আমরা, সব আমরা এইটার মধ্যে করব, এইটা হবে আমাদের মেন MV। আর একবার আমাদেরকে FV বলে দেবে, FV মানে হচ্ছে কি, ফেস ভ্যালু। তো কেউ যদি FV-তেই কেনে তাহলে বলা হবে অ্যাট পার, যদি এর কমে কেনে তাহলে বিলো পার, যদি এর বেশিতে কেনে তাহলে বুঝতে হবে যে অ্যাবভ পার। তাহলে অ্যাবভ পার মানে হচ্ছে FV-র সাথে প্রিমিয়াম যোগ করে একটা আমি মার্কেট ভ্যালু পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে MV। অনেক সময় এটাকে কোটেড প্রাইসও বলা যায়, অনেক সময় এটাকে প্রিন্টেড প্রাইস বলে, নমিনাল প্রাইসও বলা যায় বা নমিনাল ভ্যালু। আর বিলো পার মানে হচ্ছে FV থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে MV। তার মানে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি যে বিলো পার হলে FV বড় MV-র থেকে, আর অ্যাবভ পার হলে FV ছোটো MV-র থেকে। তাহলে কোনোটা কোম্পানি যদি
ভালো পারফর্ম করে তাহলে ওর যে শেয়ার প্রাইস আছে সেটা অ্যাবভ পার বিক্রি হবে, আর যদি কোম্পানি বাজে পারফর্ম করে তাহলে তার শেয়ার প্রাইসটা বিলো পার বিক্রি হবে অবভিয়াসলি। এবারে স্যার, কেউ কেন নিজের এফবি থেকে কম দামে বিক্রি করতে যাবে? কিনেছে 300 টাকায়, তো ওর যদি 30 টাকা ডিসকাউন্ট দেয় তাহলে তো বিক্রি করছে এখানে, যদি ওটা 30 টাকা হয় তাহলে তো বিক্রি করছে এখানে 270 টাকায়, তো কেন কেউ এই 300 টাকা জিনিসটা 270 টাকায় বিক্রি করতে যাবে? কারণ ও ভাবছে যে যে কোম্পানির শেয়ারের দামটা এরকম হবে, ওদের কিনেছিল এখানে, ভেবেছিলো এখানে বাড়বে, যে দেখছি যা এখানে চলে এলো, এবার এটা ধর 270, এটা ধর 270 টাকা, আর এইটা 300 কিনেছিল ও, এবার যদি দেখছি এখন যদি বিক্রি না করে আরও কমে যাবে, তাহলে তাড়াতাড়ি ঝেড়ে ফেলি ভাই, কী দরকার, ওই ভয়ে শেয়ার হোল্ডাররা বিক্রি করে। আচ্ছা, এবার যারা অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডার তারা কী পায় কোম্পানির কাছ থেকে রেগুলারলি? রেগুলারলি পায় ডিভিডেন্ড। কোম্পানি ওদেরকে এই টাকার এগেনস্টে, যে টাকাটা কোম্পানি ওদেরকে ফেস ভ্যালুতে দিয়েছিল, মানে ওদের কাছ থেকে যে টাকাটা কোম্পানিতে ফেস ভ্যালুতে পেয়েছিল, সেই টাকার এগেনস্টে পার শেয়ার কোম্পানি একটা ওদেরকে ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড। এবার এই ডিভিডেন্ডকে আমাদের ফেস ভ্যালুর পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়। তার মানে আমি বলতে চাইছি ডিভিডেন্ড, ডিসকাউন্ট বা প্রিমিয়াম সব ওই ফেস ভ্যালুর পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়। কিন্তু যদি ধর তুই একটা সাধারণ এরকম বায়ার, তুই নিজের রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা কার ওপর ক্যালকুলেট করবি? তুই যে দামে কিনেছিলি সেই দামে ক্যালকুলেট করবি? ওটা ক্যালকুলেট করা হয় মার্কেট ভ্যালুর পার্সেন্টেজ হিসেবে। তো এই ইকুয়েশনটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। অ্যানুয়াল ইনকাম যা হবে সেটাই হচ্ছে গিয়ে মার্কেট ভ্যালু ইনটু রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কারণ এটা এই এই জিনিসটা করছে কাস্টমারে করছে, এই জিনিসটা করছে শেয়ার হোল্ডারে। আর নেট ডিভিডেন্ড ক্যালকুলেশন যদি করতে চায় কোম্পানি, যে আমি কত দিলাম, বোথ সেমই হবে, কারণ কোম্পানি তো দিচ্ছে নেট ডিভিডেন্ড, আর ওটাই তো পাচ্ছে কাস্টমার, এই তো পাচ্ছে ওটাই, তো এর যেটা হবে সেটাই তো এটাই হবে, কিন্তু ক্যালকুলেশনের পদ্ধতিটা আলাদা। এইটা করবে কোম্পানিতে, আর এটা করবে কাস্টমার বা শেয়ার হোল্ডারে। এই ইকুয়েশনটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এখানে এরকম একটা যদি অঙ্ক দেওয়া হয় যে এ পার্সন ইনভেস্ট 10,000 rupees ইন 10% 100 rupees শেয়ারস অফ এ কোম্পানি, হিজ অ্যানুয়াল ইনকাম ইজ 800 rupees, ফাইন্ড দ্য মার্কেট ভ্যালু অফ ইচ শেয়ার অ্যান্ড রিটার্ন অন ইজ ইনভেস্টমেন্টস। তার মানে অ্যাকচুয়ালি মানে রেট অফ রিটার্ন, তার মানে বেসিক্যালি পার্সেন্টেজটা বলতে চাইছি আমাকে, এখানে যেটা আমি পার্সেন্টেজ দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছেটা কি? এখানে হচ্ছে যে ও 100 টাকার শেয়ার কিনেছে, যে শেয়ারগুলো 10% করে ডিভিডেন্ড মানে পাবে, মানে কোম্পানি 10% করে ডিভিডেন্ড দেবে এই শেয়ারগুলোর উপর, মানে এক একটা শেয়ার 10 টাকা করে দেবে। তাহলে কতগুলো শেয়ার কিনেছে আমি কী করে বুঝবো? কারণ এইটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ এটা এমবি, এটা মার্কেট ভ্যালু, এত টাকা ইনভেস্ট করেছে মার্কেট ভ্যালুতে, তো আমি তো জানি না ও প্রিমিয়ামে কিনেছে না কিসে কিনেছে, আমি জানি না। তো অবভিয়াসলি আমি এটা দেখতে পাচ্ছি যে এই যে ডিভিডেন্ডটা ও পাচ্ছে, এই ডিভিডেন্ড তার মানে এক একটা শেয়ার থেকে 10 টাকা করে ডিভিডেন্ড পাচ্ছে, তাহলে 80টা শেয়ার কিনেছে অবভিয়াসলি। এবার অ্যানুয়াল ইনকাম মানে ডিভিডেন্ড, তাহলে নেট ডিভিডেন্ড হচ্ছে কি 800 টাকা, আর এক একটা শেয়ার ডিভিডেন্ড পাচ্ছে কত, 100 টাকার 10% মানে 10 টাকা, তাই তো? দেয়ারফর হি বট 80 শেয়ার্স উইথ কোম্পানি, তাহলে 80টা শেয়ার কত টাকায় কিনেছিল? 10,000 টাকায়, কারণ মার্কেট ভ্যালুতে ওর ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000 টাকা, তাহলে এক একটা শেয়ারের মার্কেট ভ্যালু কত? 10,000 কে 80 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো, তাহলে 1,000 কে যদি 8 দিয়ে ভাগ করি 125 টাকা হবে। এটা হলো প্রথম প্রশ্নটার উত্তর। আমাদেরকে সেকেন্ড কোয়েশ্চেন করা ছিল যে রিটার্ন অন ইজ ইনভেস্টমেন্ট তার পার্সেন্টেজ কত। তাহলে ও মোট ইনভেস্ট করেছিল 10,000 টাকা, মার্কেট ভ্যালুর উপর হয় আমরা জানি আর ওয়াই, ও মোট পেল গিয়ে হচ্ছে 800 টাকা, তার সাথে আমি 100% গুণ করলেই এক্স্যাক্ট পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে এটাই হলো গিয়ে ওর আর ওয়াই। তো একটা জিনিস মনে রাখতে হবে, যদি শেয়ার প্রিমিয়ামে বিক্রি হয় তাহলে কিন্তু রিটার্ন অন মানে রিটার্ন পার্সেন্ট অন ইনভেস্টমেন্ট বা রেট পার্সেন্ট অন ইনকাম অ্যাকচুয়ালি লেস দেন ডিভিডেন্ড,
কিন্তু যদি ডিসকাউন্টে বিক্রি হয় তাহলে কিন্তু আর ওয়াই অ্যাকচুয়ালি গ্রেটার দেন ডিভিডেন্ড। এবার তোরা ভাববি যে স্যার তাহলে ডিসকাউন্টে যদি শেয়ার বিক্রি হয় তাহলে তো আমার ডিসকাউন্টে কেনা উচিত, কারণ তাহলে তুমি আর ওয়াই আরও বেশি পাচ্ছি আমি। হ্যাঁ একদম ঠিক, সেই কারণেই লোকে কেনে। কিন্তু যদি কোম্পানি কার্ভ হয় এরকম তাহলে ঠিক আছে, তুই এখানে ডিসকাউন্টে কিনছিস, এখানে ধরো কিনেছে, এটা ধর অ্যাকচুয়াল, এটা ধর অ্যাকচুয়াল প্রাইস, মানে ওটা হলো গিয়োর ফেস ভ্যালু, তুই এখানে কিনলি ডিসকাউন্টে কিনলি, এটা তো ডিসকাউন্ট হলো। এবার তুই বললি কোম্পানি সেটা কিছুদিন কমবে তারপর উঠে যাবে, তারপর আমি গিয়ে অ্যাকচুয়াল দামও বেশি পাবো মার্কেট ভ্যালু হিসেবে, আর আমি ডিভিডেন্ডটাও অ্যাকচুয়ালি বেশি পাচ্ছি এর তুলনায়। কিন্তু যদি কোম্পানির গ্রাফ এরকম হয়ে গিয়ে এরকম হয়ে যায়, ধুলোই মিশে যায়, তাহলে কোম্পানি কিন্তু ব্যাংক্রাপ্ট হয়ে যাবে। তো দেয়ার ইজ অলসো এ ডাউন সাইড টু বাইং এ শেয়ার অন ডিসকাউন্ট। তো এটা রিস্কটা ভাবতে হবে যে দুটোই হতে পারে, যেটা নিচের দিকে নেমে যেতে পারে, ওপর দিকে উঠতে পারে। তো এইটাই বড় বড় যারা আর কি স্টক মার্কেটের ব্রোকার, তারা এটাই বোঝে, এই রিস্কগুলো বোঝে, কোন কোম্পানি টিকবে কোন কোম্পানি ডুববে সেটা মার্কেট ট্রেন্ডের উপর নির্ভর করে। ওটা রিস্ক অ্যানালিসিস করে, রিস্ক ম্যানেজমেন্ট যারা পড়ে তারা বুঝতে পারে। ওগুলো পরবর্তীকালে অনেক লিকুইড রেশিও অ্যানালিসিস হয়, ইনসলভেন্সি রেশিও হয়, অ্যাসিড টেস্ট হয়, ওগুলো করে, অ্যাসিড টেস্ট বলা হয় ওটাকে, এটা কোনো কেমিক্যাল রিয়াকশানের টেস্ট না, এটা অ্যাসিড টেস্টের ইকোনমিক টার্ম, তো ওটাও করতে হয়, দিয়ে ওরা বুঝি। আশা করি যা বললাম বুঝতে খুব একটা অসুবিধা হলো না, বুঝতে অসুবিধা হলে বারবার দেখ আর লিখে লিখে পড়ার চেষ্টা কর।